हेलो व्यूअर्स केमन आछेन निश्चय खूब भालो आछेन। आज आमी आपनादेर के एकटा सहज रान्ना एकटू अन्यभावे करे देखाबो, विशेष करे जारा नतून राधुनी तादेर जोन्नो खूबी साहाज्य होबे। व्यूअर्स चाल कुमड़ा किन्तु एखन बाजारे अनेक पावा जाच्छे आर एटा खूब सहजभावे फ्राई करे एकटू सरिषा मिक्सड करले एकटा आलादा स्वाद जुक्त होबे। तो आमी एर जोन्नो प्रथमे चाल कुमड़ाटा सिले ঠিক এরকম করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেবেন ভিউয়ার্স। দেন এর মধ্যে হলুদ আর লবণ অ্যাড করতে হবে। ভিউয়ার্স চাল কুমড়াটা কতটুকু নিয়েছেন তার উপরে ডিপেন্ড করবে লবণ আর হলুদের পরিমাণ। আমি এর মধ্যে কিন্তু সরিষা পেস্ট অ্যাড করব। সো আপনি আগে থেকে একটু সরিষা পেস্ট করে নেবেন। সরিষা পেস্টের জন্য লাগবে আমার কাঁচা মরিচ, সামান্য কিছু সরিষা আর একটু হলুদ আর লবণ। তো প্রথম আমি প্যানে তেল দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই আমি চাল কুমড়াটা অ্যাজ ইউজুয়াল ফ্রাই করে নিচ্ছি। এক পাশ ফ্রাই হয়ে গেলে অন্য পাশ উল্টে নেবেন। এই সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। ভিউয়ার্স আমি সরিষা পেস্টটা করে নিচ্ছি ঠিক যা বলেছিলাম। এইভাবে সরিষা পাটায় বেটে নেবেন। ভিউয়ার্স আমার চাল কুমড়া কিন্তু ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি সরিষার পেস্ট অ্যাড করব। ভিউয়ার্স নামিয়ে নিয়ে কেন দিলাম, এতে করে সরিষাটা তিতা হবে না এবং ফ্লেভারটা অনেক ভালো লাগবে। আর গরম ভাতের সাথে গরম গরম যদি এই খাবারটা খেয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই, আর কোনো কিছুই লাগবে না। ভিউয়ার্স খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হোপফুলি আপনাদের খুবই ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আরও নতুন নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসবো আমি। ভিউয়ার্স আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করুন। ভালো থাকবেন ভিউয়ার্স।